হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির ভিডিও এবং নতুন নতুন বিষয় সংক্রান্ত তথ্য আপডেট দেওয়ার জন্য। তো আপনাদের জন্য নতুন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে খুব অনাকাঙ্ক্ষিতভাবে নতুন একটি তথ্য পেয়েছি আমরা। সেটা হচ্ছে সরকারিভাবে মাত্র 80,000 টাকায় কানাডা যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আপনাদের সামনে দ্বার খুলে দিয়েছে। আমরা আজকে জানাবো যে আপনারা কীভাবে আবেদন করবেন, হাতে কলমে দেখিয়ে দেবো আপনারা যেভাবে আবেদন করবেন। আবেদন করার জন্যে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 2023 সরকারিভাবে মাত্র 80,000 টাকায় আপনারা যেতে পারবেন কানাডা স্বপ্নের দেশ অনেকের কাছে। কানাডা ওল্ড অ্যান্ড চাইল্ড কভার কেয়ারগিভার ভিসা 2023 ফর বাংলাদেশ, 2023-24-25 কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 2023 ফ্রম বাংলাদেশ, গেট কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ফ্রম বাংলাদেশ 2023, লেস ফাইন জব ইন কানাডা, ভিজিট ভিসা কস্ট অ্যাপ্লিকেশন ফি, LMIA কস্ট, এমপ্লয়মেন্ট উইল পে, এম্বাসি ফিস প্লাস বায়োমেট্রিক মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স, টোটাল হচ্ছে 80,000 টাকা এভারেজ। বাট এর ভিতরে এয়ার টিকিট ইজ নট ইনক্লুডেড, মানে এয়ার টিকিট ছাড়া আপনারা 80,000 টাকায় কানাডা যাওয়ার সুবর্ণ সুযোগ পেতে যাচ্ছেন। তো আজকে আপনাদের জানাবো যে আপনারা কীভাবে আবেদন করবেন, কোন সাইটে ঢুকে আবেদন করবেন এবং আবেদন করার পুরো তথ্য আজকে আপনাদের আমি জানিয়ে দেব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নয়, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, দুইটে সাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন, একটা হচ্ছে www.jobbank.gc.ca আর একটা হচ্ছে www.canada.ca। এই দুই সাইট থেকে আপনারা দুইভাবে আবেদন করতে পারবেন। তো দুই সাইট থেকে আপনারা কীভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং দেখিয়ে দেবো আপনারা যে আসলে কীভাবে আবেদন করবেন। মূলত দুটাই কানাডার গভর্নমেন্টের ওয়েবসাইট, এবং আপনারা যদি 80,000 টাকায় কানাডা যেতে চান তাহলে আমি যেভাবে আবেদন আপনাদের দেখিয়ে দিচ্ছি যেভাবে আপনারা করবেন সেটা অবশ্যই মাথায় রাখবেন, যে কোনোভাবে ভুল করা যাবে না। আপনারা আমি প্রথম আপনাদের দেখিয়ে দিচ্ছি যে canadaca.com-এ ঢুকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবেন। আপনারা প্রথম canadaca.com-এ দেখতে পাচ্ছেন আমি ঢুকে পড়েছি, এবং এখানে ইংলিশ অপশনটা অবশ্যই ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসছে হচ্ছে সাইন ইন টু ইন অ্যাকাউন্ট, এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স অ্যান্ড লিভ, পাবলিক পয়সন, সিপি অ্যান্ড ওএএস, গেট পাসপোর্ট, ফাইন এ জব, একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ফাইন এ জব। এখান থেকে আপনারা চাকরির তথ্য পাবেন এবং চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আছে জবস, নিচে দেওয়া আছে ফাইন এ জব, ট্রেনিং, হায়ারিং প্রোগ্রাম, ওয়ার্ক। বর্তমান যে 80,000 টাকায় যে আপনার কানাডা যেতে পারবেন সেই প্রোগ্রামটার নাম হচ্ছে হায়ারিং প্রোগ্রাম, ওয়ার্ক পারমিট, সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার, SIN। তো বন্ধুরা, প্রথমে আপনারা যেতে হবে, ক্লিক করতে হবে গেটে ফাইন, আমি ক্লিক করে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে অনেকগুলোই আসছে, সার্চ ফর গভর্নমেন্ট জব, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এভিজিবিলিটি, ফাইন জব ইন কানাডিয়ান আর্ম পুলিশ, অ্যাপ্লাই ফর সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার, ফেডারেল স্টুডেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রোগ্রাম, FSWEB। আপনারা জানেন যে প্রতি বছর কানাডাতে নতুন নতুন একটা প্রোগ্রাম হয় এবং সেই প্রোগ্রামে অনেক অনেক বাংলাদেশি যেতে পারে। তো কানাডা সরকার রিসেন্টলি ঘোষণা করেছে তারা প্রায় 65,000, বিভিন্ন দেশ থেকে 65,000 লোক নিবে। তো সেই 65,000-এর ভিতরে আপনারা যে প্রোগ্রামে, যে প্রোগ্রামটার কথা আজকে আমি বললাম সেই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনি যদি সার্ভিস অ্যান্ড ইনফরমেশন, জব ব্যাংক আছে, গভর্নমেন্ট অফ কানাডা জব আছে, স্টুডেন্ট এমপ্লয়মেন্ট আছে, জব ইন ন্যাচারাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স আছে, গেট ওয়ার্ক পারমিট আছে, ইমিগ্রেট টু ওয়ার্ক অ্যান্ড লিভ ইন কানাডা আছে, মুভিং বিটুইন প্রিভিয়াস আছে, কন্ট্যাক্ট উইথ গভর্নমেন্ট। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি ঢুকেছি, এবং এখানে আপনারা যদি জবে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনারা এখানে ঢুকবেন। সার্চে গভর্নমেন্ট জবে যদি যান গভর্নমেন্ট জব পাবেন, এবং জব অ্যান্ড ওয়ার্ক প্লেস
আপনার জবে যান, এখানে কোন কোন ইয়েতে আপনি ই করবেন, ফাইন জবে যাবেন, যাওয়ার পর সুন্দর করে এখানে বলা আছে যে কি পোস্টে আপনার জন্য গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করতে চান, গভর্নমেন্ট জবে ঢুকবেন, ফেডারেল স্কিল ওয়ার্কারে ঢুকবেন, প্রোগ্রাম যদি আপনার সেই প্রোগ্রামের আওতাধীন হন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ধরেন যদি আপনি গেটে ওয়ার্ক পারমিটে যান, অ্যাপ্লাই ফর এক্সটেন্ড ওয়ার্ক পারমিট ফর দ্য ফরজেন ওয়ার্কার অ্যান্ড কানাডার এমপ্লয়মেন্ট, ফরজেন ওয়ার্কার মানে সারা বিশ্বের যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবে, আপনারা এখান থেকে আবেদন করতে পারেন। এটা হচ্ছে আপনার কানাডার সরকারি ওয়েবসাইট, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনার স্কিল ওয়ার্কার হেয়ারিং টেম্পোরারি ফরজেন ওয়ার্কার যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন কী কী আছে সব দেখাবে। এখানে যদি এমপ্লয়মেন্ট এমপ্লয়ার পোর্টালে ঢুকেন তাহলে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এমপ্লয়মেন্ট পোর্টালে ঢুকে গেছে এবং তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কীভাবে কী করবেন সব কিছু দেওয়া আছে। তো আপনারা এখান থেকে আবেদন করতে পারেন, কারণ এখানে ফেকের কিছু নেই এবং এটা হচ্ছে অনেক ট্রাস্টেড একটি, ট্রাস্টেড মানে কানাডার গভর্নমেন্ট ওয়েবসাইট, বুঝতেই পারতেছেন যে এখানে ফেক বলে কিছু নেই। তো আপনারা এখান থেকে আবেদন করতে পারেন। দ্বিতীয় যে অপশনটা সেটা থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে চাকরিতে অ্যাপ্লাই করবেন, সব বিষয় দেখিয়ে দিচ্ছি। সে পর্যন্ত একটু, কারণ নেটের সমস্যা থাকতে পারে। এখন আপনাদের দেখাবো যে www.jobbank.ca.gc.ca, এটা কপি করে নিচ্ছি আমি। কপি করে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আবেদন করবেন। কপি করলাম, কপি করার পরে আমরা সরাসরি চলে যাব গুগল ক্রমে। গুগল ক্রমে যাওয়ার পরে একটা নতুন ট্যাব নিব, ট্যাব নেওয়ার পরে এখানে যদি আমি গুগলে সার্চ দেই দেখতে পাচ্ছেন আপনারা WC আপনারা ঢুকে যাবেন। সুন্দরভাবে আপনারা এখানে অনেক অনেক সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আপনাদের বলে রাখা ভালো যে এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি আপনারা সাইন ইন করতে যান সেক্ষেত্রে সাইন ইন করতে পারবেন। সাইন ইন করার ক্ষেত্রে আপনাদের সুন্দর একটি প্রোফাইল চাইবে তারা, সেই প্রোফাইলে আপনারা ঢুকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং প্রোফাইলে ঢুকে অ্যাপ্লাই করলে আপনি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি প্রোফাইল না ঢুকেও অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে এখানে অনেক চাকরি আছে, যেমন এখানে আছে হোয়াট মানে কী চাকরি খুঁজতেছেন, হোয়ার মানে কোথায়। তো এখানে যদি আপনি, আমি পুরা কানাডাতেই সার্চ দেবো, সেখানে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। যদি কোনো কিছু, যদি সমস্ত চাকরি যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে দেখেন নিচে অনেকটি চাকরির ইয়ে আসবে, নেটটা সমস্যা করতেছে। আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, দুঃখিত যে আমাদের নেট একটু দুর্বল হওয়ার কারণে আপনারা জানেন রুমের ভিতরে নেট একটু কম পায়। সেক্ষেত্রে আপনারা যদি ই করতে যান, যদি ফাইন জব দেন, লোকেশন দিয়ে দেন কানাডা, অল কানাডা দিয়ে দেন, লোকেশন হচ্ছে অল কানাডা, কানাডা দেওয়ার পরে যদি আপনার সার্চ দেন সেক্ষেত্রে মোবাইল কম্পিউটারে আরও সুন্দরভাবে আপনাদের দেখানো যেত, যেহেতু এটা কম্পিউটার না এটা মোবাইল সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, সে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করবো আপনাদের টোটালটাই দেখিয়ে দেওয়ার জন্যে। তো এখানে দেখেন আপনি এই যে সুন্দরভাবে এসে পড়ছে, এখানে দেখেন এই সার্চ বাটনে পাইছে 1,32,972টা রেজাল্ট আসছে, মানে এতটি রেজাল্ট আসছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এটা সার্কুলারটা সেরেছে 5 তারিখ, মানে আজকেই সেরেছে। ফ্রন্ট অ্যান্ড সুপারভাইজার রিটেলার দোকানের জন্যে, কোম্পানির নাম দেওয়া আছে গোয়া ট্যাক্স ট্যাক্স আর্মি লিমিটেড, এবং এটার কোম্পানির নাম দেওয়া আছে BS স্ট্যাটার্ড এমপ্লয়মেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড। তারপরে এখানে যে হোম কেয়ার ওয়ার্কার, আপনারা যারা হোম কেয়ারে চাকরি করতে চান তারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং এটা স্যালারিও দেওয়া আছে, স্যালারি দেওয়া আছে $22.52 প্রতি ঘন্টায়, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। প্রোটেকশন লেবার ফুড প্রসেসিং, এটা হচ্ছে
প্রতি ঘন্টায় স্যালারি হচ্ছে $16 থেকে $17 পর্যন্ত। তারপরে আছে সোশ্যাল পলিসি রিসোর্সার, এটা হচ্ছে স্যালারি প্রতি ঘন্টায় $42। এরকম করে আপনারা অনেক চাকরি করতে পারবেন। কুক আছে, ফুড সুপারভাইজার ম্যানেজার আছে, তারপরে কার্পেটার আছে, কুক আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন যারা কম লেখাপড়া জানেন। তো এখানে আপনি সার্চ দিয়ে লেবার বাইর করতে পারবেন, লেবার বা বিভিন্ন ফার্ম ওয়ার্কার সবই পাবেন এখানে। আপনার আমি একটাতে আপনাদের দেখে দিচ্ছি আবেদনটা করবেন কিভাবে। যেমন ধরেন আমি অ্যাপ্লাই করব হাউসকিপার সুপারভাইজার, তো এখানে হাউসকিপার সুপারভাইজার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কি আসতেছে, হাউসকিপার সুপারভাইজার, এটা হচ্ছে হ্যাম্পটন ইন সুইট বাই হিলটন টেন্ডার বাই। জব ডিটেলসের মধ্যে বলা আছে যে আপনার এখানে প্রতি ঘন্টা হচ্ছে $21 থেকে $22 এবং $40 পার উইক, প্রতি সপ্তাহে আপনার 40 ঘন্টা ডিউটি করতে হবে। পারমানেন্ট এমপ্লয়মেন্ট ফুল এবং স্ট্যাটাস অন পসিবল, দুইজন লোক নেবে এবং এটা যে যে কোম্পানিটা দিয়েছে সেটা ভেরিফাইড, জব ব্যাংক রেফারেন্স নাম্বার দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ, এডুকেশন হচ্ছে সেকেন্ডারি হাই স্কুল, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, মানে আপনি যদি এসএসসি পাস থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স হচ্ছে 1 ইয়ার 2 মান্থস দেন 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। তো আপনারা যখন ফার্মের চাকরি করতে চান সেক্ষেত্রে ফার্ম ওয়ার্কার বা যে কোনো ওয়ার্কারের চাকরি করতে গেলে আপনার কোনো টাকা লাগবে না, শিক্ষাগত যোগ্যতা কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। তো এখানে অ্যাপ্লাই করবেন কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই করার জন্য আপনি শু হাউ টু অ্যাপ্লাই এখানে বলা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সুন্দরভাবে আছে হাউ টু অ্যাপ্লাই, ইমেল নাম্বার দেওয়া আছে। আপনারা যদি এই ওয়েবসাইটে নিজেদের মতো করে একটা অ্যাকাউন্ট করে নেন সেক্ষেত্রে আর আপনাদের মেইল করতে হবে না, সরাসরি আপনারা ওয়েবসাইট থেকে করতে পারবেন। তো এখন যেহেতু আপনার মেইলে যদি করতে চান, আপনি মেইলের উপরে ক্লিক করলে আপনি মেইল করতে পারবেন, অথবা মেইলটা কপি করেও আপনি নিতে পারেন। যদি মেইলটা কপি করলাম আমি, ধরেন কপি করার পরে আমি যদি মেইলে ক্লিক করি, মেইলের উপরে দেখান চলে যাচ্ছে সরাসরি জিমেইলে। এই যে সরাসরি জিমেইলে চলে আসছে, এখন আপনাদের আমি দেখাচ্ছি জিমেইলে আসার পরে সাবজেক্ট আপনার যে চাকরিতে জব করতে যাচ্ছেন বা আপনাদের নিজের ইচ্ছে মতো লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে আপনি শুধু কি করবেন, ঢুকবেন। ঢোকার পরে দেখেন লেখা আছে, যদি আপনি ই করতে চান, এই যে রিজিউম আছে, কভার লেটার আছে, রিজিউমটা দিয়ে দিবেন এবং কভার লেটারটাও দিয়ে দিচ্ছি, সরি। প্রথমত আপনার দিতে হবে যে কভার লেটার আর হচ্ছে রিজিউম দুটি একসঙ্গে দিতে হবে। দুটি আমি একবারে দিয়ে দিলাম, এ সিলেক্ট দিলাম। সিলেক্ট দেওয়ার পর দেখেন দুটি অ্যাটাস্টেড হয়ে গেছে। আপনারা মেইল অ্যাড্রেস আপনি পাঠাবেন, সাবজেক্ট আপনাদের মতো করে দিবেন, সুন্দরভাবে দিয়ে দিবেন এবং কভার লেটারটা অবশ্যই অবশ্যই কভার লেটারটা যেন তাদের মনের মতো হয়। আপনারা এখান থেকে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে দেবেন, তাহলে দেখেন সেন্ড হয়ে গেছে। তো আরেকটাভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে ডাইরেক্টলি আপনারা করতে চান যে ডাইরেক্ট অ্যাপ্লাই করবেন, এখানে বলা আছে দেখেন, আপনারা ডাইরেক্টলিও করতে পারেন অথবা এবং এখানে হু ক্যান অ্যাপ্লাই টু দি জব, অনলি অ্যাপ্লাই দি জব ইফ ইউ আর কানাডিয়ান সিটিজেন অ্যান্ড পারমানেন্ট অর টেম্পোরারি রেসিডেন্ট অফ কানাডা, যারা আছেন তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবেন। ইফ ইউ আর নট অথরাইজ টু ওয়ার্ক ইন কানাডা ডু নট অ্যাপ্লাই, দ্য এমপ্লয়ার উইল নট রেসপন্স টু ইউর অ্যাপ্লিকেশন। এখানে সুন্দরভাবে বলা আছে এই এটার জন্য শুধু কানাডা যারা কানাডার পারমানেন্ট যারা তারা অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে আপনি সার্চ অপশনে যান, যদি সিজনাল ওয়ার্কার বা ফার্ম ওয়ার্কার, যেমন ধরেন আমি যদি লিখি এখানে, আমি লিখলাম ধরেন আমি এখন সার্চ দিব সার্চে টুল, এখন আমি যদি এখানে সার্চ দিই জব, এই সার্চ দিলাম, সার্চ দিয়ে আপনি যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। ফার্ম ওয়ার্কার আছে, সিজনাল ওয়ার্কার আছে বা বিভিন্ন ক্লিনার আছে এবং যে চাকরিগুলো এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই সেই চাকরিগুলো অ্যাপ্লাই আপনি করতে পারবেন। এই যে সার্চ অপশনে গেলাম,
এখানে কম্পিউটার থাকলে আরো আপনাদের সুন্দরভাবে দেখাতে পারতাম। সাইটে আছে, এই যে সাইটে দেওয়া আছে আপনারা কোথা থেকে অ্যাপ্লাইটা করবেন এটা করতে পারেন। আমি যদি এখন আপনাদের এটা দেখাই যে টোটালটা দেখাতে গেলে আপনাদের যেতে হবে ডেস্কটপ মোডে। আমি ডেস্কটপ মোডে গেলাম, এখন আছি ডেস্কটপ মোডে। ডেস্কটপ মোডে যাওয়ার পরে আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব। তো এইভাবে মূলত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আরও যদি চাকরির ই দেখতে চান সেক্ষেত্রে এখানে শু মোর রেজাল্ট এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা হাজার হাজার চাকরির ই আছে, আপনার ইচ্ছাগুলো আবেদন করতে পারেন। তো এইভাবেই মূলত আবেদন করবেন। আর দ্বিতীয়ত অর্থাৎ আপনি যদি রেজিস্টার করতে চান তাহলে জব শেখার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সুন্দর করে মেইল অ্যাড্রেস দিয়ে আপনার নিজেদের প্রোফাইল তৈরি করে নেবেন। তো আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি, আপনারা জব দেওয়ার পরে যদি সিজনাল ওয়ার্কার বা ফার্ম ওয়ার্কার খুঁজেন তাহলে অবশ্যই এখানে যে কুকের জায়গায় লিখবেন এফ ও আর এম, ফার্ম ফার্ম ওয়ার্কার, ডাব্লিউ ও আর কে ওয়ার্কার, ফার্ম ওয়ার্কার্স লেখে যদি আপনারা সার্চ দেন। আপনারা দেখাচ্ছি এক মিনিট, যদি বানানটা ভুল না হয়ে থাকে সেক্ষেত্রে আসবে। দেখেন অনেক আছে, এই যে ফার্ম ওয়ার্কার আসছে, সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার। সম্ভবত ফার্ম বানানটা আমার হয়নি, এক মিনিট দেখে দিচ্ছি। তো আপনারা আবেদন করার সিস্টেমটা মূলত এগুলাই, আপনারা এখান থেকে হাজার হাজার চাকরি পথ খালি আছে। আপনার ইচ্ছা করলে প্রথম তো দেখবেন যে এখানে স্প্যামের যে বিষয়টা, স্প্যামিংটা হচ্ছে আপনি আপনি অ্যাপ্লাই করার পরে চাইল্ড অ্যান্ড ইয়াত ওয়ার্কার অ্যাপ্লাই করার পরে আপনার যে জিনিসটা সবসময় ই করবেন সেটা হচ্ছে হ্যাকারদের পাল্লায় পড়বেন না। কারণ হচ্ছে চাকরিতে অ্যাপ্লাই করার পরে আপনার অনেক সময় যদি যেমন আপনি এখানে চাকরিতে অ্যাপ্লাই করছেন, এই যে এখানে কর্নার হোমস আছে তারা মূলত চাকরিটা পুশটা করেছে। তো আপনি যদি এখন আরেকটা বাইপাস করে কেউ আপনাকে মেইল করে যে আপনার চাকরি হয়ে গেছে বা আপনি টাকা দেন বা ইন করে দেন, সেক্ষেত্রে আপনি ধরা খাবেন। আপনি দেখবেন যে যে মেইলটা আসছে সেটা কর্নার হোম থেকে আসছে কি না, যদি এসে থাকে তাহলে আপনার ব্যাক করবেন বা তাদের সাথে কথা বলবেন। আমি আপনাদের আর একটু দেখাচ্ছি, ডেস্কটপ মোডে আছে, আমি চেষ্টা করব আর একটু দেখানোর জন্য। ওয়ার্কার লেখে সার্চ দিই আমি, এখানে শুধু ওয়ার্কার, ওয়ার্কার লেখে সার্চ দিলে সিজনাল ওয়ার্কার আসবে। বা এক কথায় আপনি এখানে সার্চ দিলে আপনি যে কোনো কিছু পেয়ে যাবেন। এই যে দেখাচ্ছি আপনাদের, এখানে হচ্ছে গ্রাউন্ড ওয়ার্কার, গ্রাউন্ড ওয়ার্কার, ফিশ প্ল্যান্ট ওয়ার্কার, এটা একদম নিউ, 3 তারিখে সারছে। তারপর হচ্ছে ফিশ প্রসেসিং প্ল্যান্ট ওয়ার্কার, ফিশ প্ল্যান্ট ওয়ার্কার, ফিশ প্ল্যান্ট ওয়ার্কার, বা বিভিন্ন ওয়ার্কারের যে বিষয়গুলো। এখানে আপনি যদি অ্যাগ্রিকালচারে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে তাও করতে পারেন। আপনারা এখান থেকে কম্পিউটার ঢুকলে আপনাদের ভালোভাবে দেখাতে পারতাম, যেহেতু মোবাইলে তো আপনারা এখান থেকে যে কোনো চাকরি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনারা সরাসরি মেইল না করতে পারেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন, যে জব শেখারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে ফাইনে জব, যদি আপনারা ইমেল ফাইনে জব রিকোয়ার্ড, যদি আপনি আগে মেইল অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আর অ্যাকাউন্ট করতে হবে না, আর যদি না থাকে সেক্ষেত্রে সাইন আপ দেবেন। সাইন আপ দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে, প্লাস স্ট্যান্ডার্ড আছে। তো আপনার ধরেন যে কোনো একটা অ্যাকাউন্ট খুললে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলে নেবেন। সেক্ষেত্রে ক্লিক করার পরে আপনাদের এখানে একটা ফর্ম দিবে, এই যে রেজিস্ট্রেশন।
এখানে আপনারা সব কিছু ডিটেল দিয়ে দিবেন। দেওয়ার পরে অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন। যেমন এখানে ডিটেলস দেওয়া আছে কীভাবে কী করবেন। অ্যাগ্রি বাটনে ক্লিক করার পরে এই যে অ্যাগ্রি বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেওয়া আছে ইউজার ডিটেলস, ইমেইল অ্যাড্রেস দেবেন, ইংলিশ পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে ইনফরমেশন যাবে, কনফার্মেশন। আপনার যে মেইল অ্যাড্রেসটা দেবেন, এই মেইল অ্যাড্রেসে একটা মেইল যাবে, আপনার সেখান থেকে কনফার্মেশন করে নেবেন। এবং লেখা আছে অনলি ক্রিয়েট এ ইউজার অ্যাকাউন্ট ফর ইউরসেলফ, নট ফর সামওয়ান। মানে আপনার নিজের জন্য করতে পারবেন, অন্য কারোর জন্য করতে পারবেন না। আপনারা যারা খুব সহজ সাথে কানাডা যেতে চান, অবশ্যই তাদের জন্য খুব ভালো একটি এই প্রোগ্রামটা যে ছেড়েছে, হায়ারিং প্রোগ্রাম, আপনারা সেখানে যেতে পারেন। তো আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যারা অল্প টাকায়, বিশেষ করে এই কানাডার মতো দেশে যারা 80,000 টাকায় যেতে চান, তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। এবং আমরা চেষ্টা করব যে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আমরা বেগে যাচ্ছি। আমরা বেগে চলে যাচ্ছি। আপনারা বুঝতেই পারছেন যে মোবাইলে কাজ করাটা কতটা কঠিন। মোবাইলে তো ভিডিও বানানি খুবই কঠিন। তারপর আমি চেষ্টা করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। হয়তো এটা আমি কম্পিউটারেও দেখাতে পারতাম, কিন্তু কম্পিউটারে সারাদিনে তো ব্যস্ত থাকার কারণে দেখাতে পারি না। তার মানে আপনারা দুইটা ওয়েবসাইট থেকে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন যে কোথায় কোথায় থেকে আবেদন করতে হবে। প্রথমে আপনারা আবেদন করবেন www.jobbank.gc.ca, এটা থেকে আবেদন করতে পারবেন। এবং www.canada.ca, এখান থেকে, দুটাই সরকারি ওয়েবসাইট, আপনারা দুটো থেকে আবেদন করতে পারেন। আপনাদের সর্বমোট খরচ হবে 80,000 টাকা এয়ার টিকিট ছাড়া। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। কী ধরনের ভিডিও পেতে চান কমেন্টস করে জানাবেন, চেষ্টা করবো সে বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য। বাবা টাটা। সে বন্ধু ভালো থাকুন, আল্লাহ হাফেজ।